দেখতে আপেল, স্বাদে কুল। অভিনব ফল চাষে লক্ষ লক্ষ টাকা আয় করছেন কৃষকরা। গা আপেল বলে ভুল হতে পারে, কিন্তু আসল পরিচয় কুল। লাল রঙের টসটসে আপেলের মতো দেখতে অভিনব ফল বাজার ছেয়ে গেছে। সরস্বতী পুজো তো, তাই কুল দিতেই হবে। পুজোয় কুল না দিয়ে কুল খেলে ফেল যে অবধারিত। আগেকার দিনে দেশি কুল কিংবা কাঁচা অবস্থায় টক পাকলে মিষ্টি, এরকম কুলের চাহিদা ছিল। সরস্বতী পুজোতে চাহিদা ছিল নারকেলি কুলেরও। এখন চিরাচরিত কুল তার রূপ বদল করেছে। হাজারো ফল চাষেই সুদিন ফিরেছে নদিয়ার চাষিদের। রূপে কাশ্মীরি আপেল, গুণে কুল। এই কুল বেশ বড়। বড় হওয়ার পর লাল আকার ধারণ করে, দেখতে অনেকটা আপেলের মতো হয়ে যায়, তবে আপেলের থেকে একটু ছোট। স্বাদ কিন্তু আপেলের থেকে নেহাত কম কিছু নয়। চলতি ভাষা চাষিরাকে আপেল কুল বলে। ধীরে ধীরে এর চাহিদা বাড়ছে, সেই কারণে মিষ্টি দেশি কুলকে পিছনে ফেলে বাজার ছেয়েছে আপেল কুলে। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে বর্তমানে ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে। এই আপেল কুলে চাহিদা বাড়ায় লক্ষ্মীলাভের মুখ দেখছেন চাষিরা। তাই নদিয়ার অনেক চাষিরাই কুল চাষের দিকে ঝুঁকেছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে প্রায় 250 থেকে 300 বিঘা জমিতে বর্তমানে এই আপেল কুল চাষ হয়। এবছর শীতকালীন বেশিরভাগ শাকসবজি উৎপাদন করে চাষিরা খুব বেশি লাভ করতে পারেননি, বরং লোকসানের মুখেই পড়তে হয়েছে। তবে ব্যতিক্রম এই কুল চাষ। এই আপেল কুলে চাষ করে লাভবান হচ্ছেন বর্তমানে চাষিরা। আত্মা প্রকল্পের মাধ্যমে এই কুল গাছের চারা দেয়া হচ্ছে চাষিদের। ইচ্ছুক কৃষকরা পরবর্তী মরসুমের জন্য কৃষ্ণগঞ্জ ব্লকের কৃষি দপ্তরে যোগাযোগ করে এই চারা নিতে পারবেন বলে জানা গেছে। সরস্বতী পূজোকে কেন্দ্র করে এই কুলের বাজার আরো বাড়বে মনে করছে ব্যবসায়ীরা। একদম কাশ্মীর আপেল কুল তো নয়, টেস্ট একদম মধুর মতন টেস্ট। আপনি খেয়ে দেখেন একটা দুটো। স্যারেরা আসতো, বলতো এই জৈব সার লাগবে, এত বস্তা লাগবে, এত কাজে আমার বলে বলে দিতাম, ঠিক সেই সেইভাবে দিতাম। এখানে আমার 350 পিস চারা আছে, 3 বিঘে জমি চাষ করা।